বিশেষজ্ঞরা বলেন, তাঁর ছবি যেন মেনস্ট্রিম আর আর্ট ফিল্মের মেলবন্ধন। চলচ্চিত্রের মাধ্যমে এমন সুন্দর করে গল্প বলতে কম পরিচালকই পেরেছেন। তাঁর পরিচালিত কাবুলিওয়ালা ছবিটি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছিল। তাঁর পরিচালিত অনেকগুলি ছবি জাতীয় পুরস্কার পেয়েছে, দেখানো হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। চিত্র পরিচালক তপন সিংহকে শ্রদ্ধা জানাতে এঞ্জেল পরিবারের নিবেদন এই ভিডিও। তপন সিংহের ছোটবেলা কেটেছে ভাগলপুরে, সেখানেই পড়াশোনা শুরু আর সেখানেই কলেজ। কলেজের পড়া শেষ করে চলে আসেন কলকাতায়। ইউনিভার্সিটির পড়া শেষ হওয়ার পর 1946 সালে যোগ দেন নিউ থিয়েটার্সে। সেখানে তার ক্যারিয়ার শুরু হয়েছিল সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে। চার বছর বাদে লন্ডনের পাইনউড স্টুডিওতে কাজের সুযোগ পান। দেশে ফিরে আসার পর মন দেন চলচ্চিত্র পরিচালনার কাজে। তার পরিচালিত প্রথম দুটি ছবি সে আমলে তেমন বাণিজ্যিক সাফল্য পায়নি। চিত্র পরিচালক হিসেবে তৃতীয় ছবি থেকে তার ক্যারিয়ারের উত্থান শুরু হয়। 1961 মুক্তি পেয়েছিল তার পরিচালিত অসম্ভব জনপ্রিয় ঝিন্দের বন্দি ছবিটি। রাজ অনুগ্রহের যোগ্যতা তোমার নেই, ভয় নেই, তোমার জায়গির আমি বাজেয়াপ্ত করব না। তবে দেখা আমাদের হবে মোহরবাহন, সেদিন আমাদের শেষ বোঝাপড়া হবে। আপনজন ছবিটি যেমন মানুষের ভালোবাসা পেয়েছিল, তেমনি শ্রেষ্ঠ বাংলা ফিচার ফিল্ম হিসেবে জিতে নিয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার। তোমার বউ মিলু তোমাকে আমার কাছে পাঠিয়েছে, বলেছে আহা আমাদের সোনা জাতিমা একা একা গায়ের বাড়িতে আছে, আমাদের আপনজন যাও তাকে গিয়ে নিয়ে এসো। হ্যাঁ ঠিক ধরেছেন, মিলা বলল। বললাম তো কি বললে? কথা বলে আপন আপন পর পর, যে না বুঝে সে বরবার। তা বাবা আমি আবার এই কলকাতার জল খেয়ে আপন পর বেশ বুঝতে পারি। তুমি আমার আপন জন, কত আপনার ভেবে এসেছে, মানে কত বাবা। তোমরা স্বামী স্ত্রীতে চাকরি করবে, সিনেমা দেখবে, ফুর্তি করবে, আমি সারাদিন তোমার বাচ্চাটিকে দেখাশোনা করার মানে দেবো। আপনি আমাদের সোনা জেঠাইমা, আমাদের আপন। জানি বাবা তুমি আমার কত আপন জন, মানে কত। পনেরো টাকা, কুড়ি টাকা, কুড়ি কুড়ি। হারমোনিয়াম ছবিটি কিংবদন্তি হয়ে রয়েছে তার অসামান্য গল্প বলার ধরনে। আমার ঠাকুর দাদা একদিন প্রতিজ্ঞা করেছিলেন আপনাদের সমস্ত সম্পত্তি তিনি একদিন কিনে নেবেন, তার সে স্বাদ বাবা পূরণ করেছেন। আপনার কোনো স্বাদ অপূর্ণ নেই তো? ছোট্ট একটু স্বাদ আছে। আপনার তো স্বামী সামেত শ্বশুর বাড়ি অনেক আগেই গেছে, আপনারও সন্তানাদি নেই। আজকালকার দিনে বিধবাদের পক্ষে কাশি বাস করা বিপজ্জনক, সেই জন্যে বলছিলাম আমার ছোট্ট একটা বাগান বাড়ি আছে। জমিদারদের সর্বস্ব কিনলেও জমিদার হওয়া যায় না নায়েব বাবু, আভিজাত্যের সঙ্গে রক্তের একটা যোগ আছে, সে রক্তের রং নীল। তার ছবিতে মানুষের জীবন সংগ্রাম সব সময় গুরুত্ব পেয়ে এসেছে, প্রায় শেষ বয়সের ছবিগুলিও তার ব্যতিক্রম নয়। যতুগৃহ, ক্ষুধিত পাষাণ, নির্জন সৈকতে, অতিথি, গল্প হলেও সত্যি, সাগিনা মাহাতো, সফেদ হাতি, সবুজ দ্বীপের রাজা, বাঞ্ছারামের বাগান, বৈদুর্য রহস্য, আতঙ্ক, অন্তর্ধান, হুইলচেয়ার, তার পরিচালিত কয়েকটি অসামান্য ছবি। অনেকগুলি রাষ্ট্রীয় পুরস্কারের পাশাপাশি পেয়েছেন দাদা সাহেব ফালকের মতো পুরস্কারও। 2009 সালের 15 জানুয়ারি পৃথিবী থেকে বিদায়, কিন্তু তিনি বেঁচে আছেন আর থাকবেন তার ছবির মাধ্যমে, যা তার নিজস্ব ধরনে একেবারে অসাধারণ। এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।